নির্বাচনে আসন অলঙ্কৃত করেছেন প্রফেসর ডক্টর দীপ্তি রানী সাহা, প্রফেসর অন হেড ডিপার্টমেন্ট অফ অপস অ্যান্ড গাইনি, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ফরিদপুর, প্রেসিডেন্ট ওজিএসবি ফরিদপুর। আমাদের মাঝে চিফ গেস্টের আসন অলঙ্কৃত করেছেন প্রফেসর ডক্টর জেবুন্নেসা পারভীন, প্রাক্তন প্রফেসর অফ অপস অ্যান্ড গাইনি ফরিদপুর মেডিকেল কলেজ, সেক্রেটারি ওজিএসবি ফরিদপুর। আমাদের মাঝে প্যানেল এক্সপার্ট হিসেবে যুক্ত আছেন ডক্টর দিলরুবা জেবা, অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ অপস অ্যান্ড গাইনি ফরিদপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ভাইস প্রিন্সিপাল ফরিদপুর মেডিকেল কলেজ। প্যানেল এক্সপার্ট হিসেবে আরো যুক্ত আছেন ডক্টর কানিস ফাতিমা, অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ অপস অ্যান্ড গাইনি ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটাল। আমাদের সাথে প্যানেল এক্সপার্ট হিসেবে আরো যুক্ত আছেন ডক্টর পলি বেগম, অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ অপস অ্যান্ড গাইনি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হসপিটাল ফরিদপুর। যুক্ত আছেন ডক্টর ফাহমিদা জেসমিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ অপস অ্যান্ড গাইনি ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটাল। আজকের এই লাইভ ওয়েবিনার সেশনের সায়েন্টিফিক পার্টনার পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পাওয়ার্ড বাই হাইডি ক্যালকোরাল ডি অ্যান্ড প্রোগাট। চলুন দর্শক, পরিচিত হই আমাদের আজকের চেয়ারপার্সন চিফ গেস্ট এবং আমাদের প্যানেল এক্সপার্টদের সাথে। স্যার এবং ম্যাডাম, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের এই পপুলার কর্তৃক আয়োজিত আজকের লাইভ ওয়েবিনার সেশনে আপনাদের মূল্যবান উপস্থিতির জন্য। আমি প্রথমেই আমাদের আজকের এই অনুষ্ঠানের যারা প্রাণ শক্তি, আমাদের প্রিয় দর্শকদেরকে জানিয়ে রাখছি আজকের দিনটি স্পেশালি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আনন্দের একটি দিন, কারণ যে বিশেষজ্ঞ অতিথিবৃন্দ আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেকেই আমার নিজের মেডিকেল কলেজ ফরিদপুর মেডিকেল কলেজের আমার প্রিয় ম্যাডাম, তাদেরকে এক স্ক্রিনে পেয়ে সত্যি ভীষণ গর্ববোধ করছি এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি আজকে যে গুরুত্বপূর্ণ টপিকসটি নির্ধারণ করা হয়েছে এই বিষয়ে কিন্তু আপনারাও আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারবেন। অস্টিওপরোসিস নিয়ে আপনাদের মনের মধ্যে যে ধুম্র জাল রয়েছে, বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজের রেসিডেন্ট রয়েছেন, তাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ রয়েছে আজকে ম্যাডামদের কাছ থেকে অনেক তথ্য জানার। আমাদের সাথেই থাকুন এবং বেশি বেশি করে আজকের অনুষ্ঠানটি শেয়ার করুন এবং আপনার সুনির্দিষ্ট প্রশ্নটি রাষ্ট্রীয় অফিসিয়াল কমেন্ট বক্সে আপনার নাম এবং বয়স উল্লেখ করে আমাদেরকে রাখুন। নিশ্চয়ই আজকের প্যানেল এক্সপার্ট এবং অতিথিবৃন্দ আপনাদেরকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের চেয়ারপার্সন প্রফেসর ডক্টর দীপ্তি রানী ম্যাডামের কাছে। ম্যাডাম কেমন আছেন? দীপ্তি ম্যাডাম নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? দীপ্তি রানী ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করছি, ম্যাডাম নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন এবং শুরুতেই আপনার কাছে আসতে চাই। দীপ্তি রানী ম্যাডাম, আমরা প্রফেসরের দৃষ্টি আকর্ষণ করছি, দীপ্তি রানী ম্যাডাম শুনতে পাচ্ছেন কিনা একটু চেক আপ করার জন্য, এবং সেই সাথে আমাদের আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট প্রফেসর ডাক্তার জীবনেশা পারভীন ম্যাডাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দীপ্তি ম্যাডামকে আমি অ্যাড্রেস করছি, দীপ্তি ম্যাডাম নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ম্যাডাম কেমন আছেন? অনেকদিন পর আপনার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, ইনফ্যাক্ট মেডিকেল কলেজ ত্যাগ করার পর আর দেখা হয়নি সরাসরি, আজকে সেই সৌভাগ্যটি হলো। ম্যাডাম নিশ্চয়ই ভালো আছেন, ম্যাডামকে দেখতে পাচ্ছি নাও। হ্যাঁ ইয়েস ম্যাডামকে দেখতে পাচ্ছি। ম্যাডাম উই আর ভেরি ভেরি হ্যাপি টু সি ইউ ইন দিস রাষ্ট্রীয় স্পেন। কেমন আছেন ম্যাডাম? ভালো আছি, তুমি ভালো আছো তো? জি ম্যাডাম, ইউ আর লুকিং সো গর্জিয়াস টুনাইট। তো স্যার নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ স্যার ভালো আছেন। তো ম্যাডাম আজকে যে গুরুত্বপূর্ণ যে টপিকসটি ম্যাডাম আমরা নির্ধারণ করেছি, পোস্ট মেনোপজাল অস্টিওপরোসিস, তো শুরুতেই আপনার কাছ থেকে আমরা আসতে চাই ম্যাডাম, এই পোস্ট মেনোপজাল অস্টিওপরোসিস যেখানে আমি শুরুতেই আমার এই রাজ টিভিকে ধন্যবাদ জানাই এবং আমার এই স্ক্রিনের সামনে আমার শ্রদ্ধেয় টিচাররা যারা আছে তাদেরকে আমার প্রণাম, এবং আমি আমার বাসুদেব সাহায্য আমার সন্তান সমতুল্য তাকে অনেক ধন্যবাদ, আমার কলিগ যারা আছে তাদেরকে অনেক ধন্যবাদ, এবং আমার যে প্যানেলিস্ট আছে তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের যে সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং টপিক হলো পোস্ট মেনোপজাল অস্টিওপরোসিস। মেনোপজ আমরা জানি, মেনোপজ হলো এক বছর কনসিকিউটিভ 12 মান্থস মেনস্ট্রুয়েশন অফ থাকলে আমরা তখন বলবো মেনোপজ, আর অস্টিওপরোসিস আমরা
একটা গ্রিক টার্ম থেকে আমরা বলছি এটা পোরেসিস, পোরাস, পোরাস যেটা বলছি। তা অস্টিওপোরোসিসের ডেফিনেশন আমরা দুই ভাবে ভাগ করে বলতে পারি, একটা বলছি একটা একটা সিস্টেমিক স্কেলেটাল ডিজঅর্ডার। স্কেলেটাল ডিজঅর্ডার ক্যারেক্টারাইজ বাই দ্য লো বোন মাস, বোনের মাসটা কমে যাবে এবং মাইক্রো আর্কিটেকচারাল ডিটোরিয়েশন হবে ইন বোন টিস্যু, লিডিং টু বোন ফ্রাজিলিটি অ্যান্ড কনসিকুয়েন্ট ইনক্রিজিং ফ্র্যাকচার রিস্ক। এটা সবচেয়ে ফ্র্যাকচার রিস্ক হবে, কিন্তু এটা হলো মেইন একটা ডেফিনেশন। কিন্তু সেকেন্ড ডেফিনেশন WHO ও 1984-এ বলছে যে ডিফাইন যে বোন ডেন্সিটি কে কম্পেয়ার করেছে, বোন ডেন্সিটি কত হবে 2.5, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে বিলো দ্যাট অফ দ্য ইয়ং অ্যাডাল্ট। এটা হলো অ্যানাদার ডেফিনেশন। তো আমরা এই দুটো ডেফিনেশন দিয়ে অস্টিওপোরোসিস কে আমরা তুলনা করি। অস্টিওপোরোসিস একটা বোন ডিজিজ আর কি, যেটা অস্টিওক্লাস্ট এবং অস্টিওব্লাস্ট সেল থাকে। অস্টিওক্লাস্ট সেল যেটা কি করে বোনকে রিজর্পশন করে খেয়ে ফেলবে, আর অস্টিওব্লাস্ট হলো কি করে রিমডেলিং করবে, এই দুটোকে ব্যালেন্স করবে। এটা হলো আমাদের পোস্ট মেনোপোজাল অস্টিওপোরোসিস। ম্যাডাম, এখানে বয়স যদি আমরা একটু হ্যাঁ চিন্তা বয়সের কথা বলা নরমালি, আছে, কোন বয়স থেকে এই রোগটা শুরু হতে পারে? শুরু থেকে এটা বয়স, যত বয়স বাড়তে থাকবে মেনু অস্টিওপোরোসিস তত বাড়তে থাকবে। এটা আমরা বলছি যে এটা বয়সের সঙ্গে বাড়তে থাকবে। যখন 14% বলছে 50 বছর যখন হবে তখন 14% আমরা দেখি যে এটা সাফার করে, আর যখন একজন বয়স 70% 70 ইয়ার্স তখন 80% পেশেন্ট সাফার করে ফ্রম দা অস্টিওপোরোসিস। আর এই অস্টিওপোরোসিস ডিজিজটা কিন্তু মেয়েদের বেশি হয়, ফিমেলের, এবং ছেলেদের হয়। ছেলেদের বলছে অ্যান্ড্রোপজ বলছে যে যখন টেস্টোস্টেরন হরমোনটা কমে যায় অ্যান্ড্রোপজ বলছে ছেলেদের, কিন্তু ছেলেদের কিন্তু মেনোপজ কম হয় আর কি, বোন ডিজিজটা কম হয়। এবং বলছে যে যদি টেস্টোস্টেরন কমে যায় অথবা টেস্ট সার্জিক্যাল রিমুভাল অফ দা টেস্ট যদি রিমুভ করে তখন অনেক সময় অ্যান্ড্রোপজ বলা হয় আর কি। আমরা এটাকে আচ্ছা, বলছি যে যে এটা ছেলেদের কম হয় মেয়েদের বেশি হয় ইস্ট্রোজেন ডিফিসিয়েন্সির জন্য আর কি। যখন ইস্ট্রোজেন ডিফিসিয়েন্সি হবে তখনই আর কি আমাদের এই বোনের যে অস্টিওক্লাস্ট সেলের অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে। কি করে বাড়বে বলে সাইটোকাইন্সটা রিলিজ করবে, ইন্টারলিকিন 1 এবং ইন্টারলিকিন 6 রিলিজ করে অস্টিওক্লাস্ট সেলকে স্টিমুলেট করবে, করে বোনটাকে রিজর্পশন করবে আর কি। এটা হলো বেসিক মানে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আসলে একটি অল্প কথায় আমরা কিন্তু এই পোস্ট মেনোপজাল যে অস্টিওপোরোসিস শানি নজুল এটা কিন্তু জেনে গেলাম। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আমার মনে হয় যে শিক্ষার্থী যারা শুনছেন তারা অত্যন্ত চমৎকার ভাবে জিনিসটা বুঝতে পেরেছেন। আমরা এই পর্যায়ে আসতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট প্রফেসর ডক্টর জেবুনেসা পার্টি ম্যাডামের কাছে। ম্যাডাম, আমরা ভূমিকা কথায় শুনলাম পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিসটা কি, এবার যদি আপনার কাছে একটু এটার কজোলজি গুলো, অর্থাৎ প্রত্যেকটি রোগেরই সুনির্দিষ্ট কিছু কারণ থাকে, এবং কারণের পাশাপাশি ম্যাডাম এখানে আসলে এই অস্টিওপোরোসিস এর সাথে যেহেতু মেনোপজের একটি সম্পর্ক রয়েছে এবং টোটাল যে মেনস্ট্রুয়াল সাইকেলটা একটি হরমোনাল একটি ব্যাপার, তো সেই ক্ষেত্রে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস এর মধ্যে কি কি হরমোনাল পরিবর্তন হয়ে থাকে, এই বিষয়টা একটু আমরা ক্লিয়ার করে আপনার কাছ থেকে জানতে চাই ম্যাডাম, প্লিজ। ধন্যবাদ বাসু। এটা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হলো যে অস্টিওপোরোসিস, আমরা ইতিমধ্যে আমাদের ম্যাডাম বললেন যে হাড় ক্ষয় হয়। এখন এই হাড় ক্ষয়টা কেন হয় এটা যদি আমরা জানতে পারি কারণগুলো, তাহলে কিন্তু আমরা এটা প্রিভেন্ট করতে পারি বা আমরা এটা থেকে গিভ আপ করতে পারি। এখন কথা হলো যে কারণের মধ্যে আমরা প্রথমে আমি একটু আসি যে হাড্ডিটা যে ক্ষয় হয় সেটা কিভাবে হয়। যেমন ধরেন আমরা একটা বিল্ডিং তৈরি করতেছি, তার মধ্যে কতগুলো রড থাকে, হ্যাঁ, সেটা কোলাজেন। আর এরপরে আমরা রড, বালি, সিমেন্ট, তারপরে ইট দিয়ে আমরা গাঁথুনি তৈরি করি। এই গাঁথুনি গুলো হলো ক্যালসিয়াম। এই দুইটা মিলে কিন্তু বোন মাস হয়। আর আর দুইটা সেল থাকে ইম্পর্টেন্ট, একটা হলো অস্টিওব্লাস্ট আর অস্টিওক্লাস্ট। এই দুজন, একটা অস্টিওব্লাস্ট বোন তৈরি করে, অস্টিওক্লাস্ট বোন ভেঙে ফেলে। এই চারটা জিনিসের যখন অ্যাবনর্মাল হয়ে যায় বা ইমব্যালেন্স হয় তখনই কিন্তু এই অস্টিওপোরোসিস, যেটা দীপ্তিদি বললেন যে হাড্ডি পোরাস তৈরি হয়, মানে ফাঁক ফাঁক হয়ে যায়। আচ্ছা, এটা জানতে হলে আমরা প্রথমে যে কজগুলাকে আমরা তিনটা ভাগে ভাগ করি, যেমন অস্টিওপোরোসিস টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1-এ যেটা হয়, যেটা কারণ, সেটা হলো পোস্ট মেনোপোজাল অস্টিওপোরোসিস। এটাই আমাদের আজকের টপিক। এটা কেন হয়, এটা হলো মেইন যেটা কারণ সেটা হলো ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি। আমাদের মেয়েদের যখন কৈশোর প্রাপ্ত হয় তখন কিন্তু অনেকগুলি হরমোন শরীরে আসে। এই হরমোন গুলোর মধ্যে একটা হলো ইম্পর্টেন্ট ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনটা কি করে, মেয়েদের মেয়েলিত্ব, মেয়েদের কমনীয়তা, মেয়েদের গঠন, মেয়েদের সেক্স অর্গান, মাসিক হওয়া, কনসিভ করা, এবং দুইটা ইম্পর্টেন্ট আরো, যেটা হার্টের উপরে এফেক্ট করে এবং হাড় ক্ষয় হতে দেয় না,
এই যে হাড় ক্ষয় হতে জানাই, ইস্ট্রোজেন যখন অভাব হবে তখন এটা ক্ষয় আরম্ভ হয়ে যায়। এটা হলো পোস্ট মেনোপজ অস্টিওপোরোসিস এর মেইন কারণ। সেকেন্ড কাজ হলো টাইপ 2, এটা হলো বয়সের জন্য। বয়সের জন্য আমরা যেটা মনে করব সেখানে আমরা আসি, এখানে ভিটামিন ডি একটা ইম্পর্টেন্ট কারণ। এখানে হলো ক্যালসিয়াম জনিত সমস্যা। ভিটামিন ডিটা কি হয়, ক্যালসিয়ামকে আমাদের শরীরে অ্যাবজর্ব করতে হেল্প করে। যে আমি ক্যালসিয়ামটা বলেছিলাম যে এটা বোনের দেওয়াল তৈরি করতেছে, হ্যাঁ, তো এখন এই ভিটামিন ডিটা কিন্তু আমাদের শরীরে থাকে না, এটা তৈরি করতে হয়। এটা কিভাবে হয়, এটা খুবই সস্তা, বিনা পয়সা আমরা পেতে পারি। এটা সানের আল্ট্রাভায়োলেট রে দিয়ে আমাদের স্কিনের চেঞ্জে যা সাবকিউটেনিয়াস টিস্যু থাকে ওখানে কোলেস্ট্রল থাকে তার উপরে কাজ করে, 7-হাইড্রক্সি কোলেস্ট্রল তৈরি করে। এটা আবার লিভারে যায়, লিভারে যায় এটা 25-হাইড্রক্সি কোলেস্ট্রল ভিটামিন ডি তৈরি করে, সেটা কিডনিতে যায়, কিডনিতে যায় এটা 125-ডিহাইড্রক্সি ভিটামিন ডি। এটা অ্যাক্টিভ ফর্ম, যেটা করে কি ক্যালসিয়াম অ্যাবজর্ব করে খাদ্য নালীর থেকে এবং কিডনির থেকে। এখন আমি এটা এই জন্য বললাম যে বয়স জনিত যে ভিটামিন ডিটার অভাব হয় সেটা কিন্তু এই যে আমাদের স্কিনের নিচে যে ভিটামিন ডি তৈরি করতেছে, যখন বয়স হয়ে যায় তখন স্কিনের নিচে ভিটামিন ডিটা তৈরি কম হয়। আবার যেটা কিডনিতে যে অ্যাক্টিভ ফর্ম হতেছিল ওখানে ওই অ্যাক্টিভ ফর্মটা কম হবে বয়স জনিত কারণে। আরেকটা কারণ হলো বয়স জনিত কারণে আমাদের বোন ম্যারো যে অস্থি মজ্জা, সেখানে কিন্তু অনেক রকমের সেল থাকে, অনেক কিছু তৈরি করে, সেখানে দেখা যায় অস্টিওব্লাস্টটা তৈরি হচ্ছে না। এগুলো হলো টাইপ 2। এন্ড টাইপ 3 হলো এনভায়রনমেন্টাল কারণ, এটা হলো 20%। এখানে কিছু কিছু ডিজিজ, ড্রাগস, কিছু কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। ডিজিজ যেমন আমরা বলতে পারি এন্ডোক্রাইন ডিজিজ, যেমন কুশিং সিন্ড্রোম, হাইপার প্যারাথাইরয়েড, হাইপার থাইরয়েড, তারপর হলো ডায়াবেটিস, কিডনি ডিজিজ, মাল্টিপল মায়োরোমা, মাইটোবাল স্ক্লেরোসিস, ম্যাল অ্যাবজর্পশন সিন্ড্রোম, লিউকেমিয়া, এগুলা এগুলা কিন্তু বোন এই যে গঠন বা এই যে ভাঙা গড়ার যে সিস্টেম এগুলাকে এফেক্ট করে। কিছু ড্রাগস আছে যেমন কর্টিকোস্টেরয়েড, একটা ইম্পর্টেন্ট, যেটা বোন ক্ষয় করে দেয় এবং বোন তৈরি করতে দেয় না। তারপরে আছে কিন্তু অ্যান্টিসিজার ড্রাগস যেমন ফিনাইটয়েন, ফেনোবারবিটন, জিএনআরএইচ অ্যানালগ, হেপারিন, তারপরে লেক্সিটিভ কিছু থাকে, হ্যাঁ, এগুলা এই সমস্ত ড্রাগস গুলা এই ক্যালসিয়াম মেটাবলিজমে প্রবলেম করে। আর একটা আছে ইম্পর্টেন্ট, যেটা হলো স্মোকিং। স্মোকিং কি করে, এটা বোনের উপরে ব্যাড এফেক্ট করে। এটা দেখা যায় যে যারা স্মোক করে তাদের কিন্তু মেনোপোজ নর্মাল এজের চেয়ে 1 বছর আগে হয়ে যায়, আর্লি মেনোপোজ হয়ে যায়। তারপর আছে অ্যালকোহল, অ্যালকোহলও বোন তৈরি করতে দেয় না, যদিও আমাদের দেশে মহিলারা অ্যালকোহল কম নেয়। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো এক্সারসাইজ। আমরা কি করি, আমাদের মা বাবা যখন বয়স হয়ে যায় বা আমাদের নানা নানি, নানি দাদি, এদেরকে কি করি, যখনই বয়স হয় আমাদের কালচার হলো আপনারা রেস্টে থাকেন, কাজ করেন না, কিন্তু এটা কিন্তু ঠিক না। যত তারা কাজ করবে তত কিন্তু বোন রিমডেলিং হবে, ক্যালসিয়াম তত এই বোনের মধ্যে আসবে। এখন এই এক্সারসাইজ যদি না করে তাহলে দেখা যায় যে বোনটা ক্ষয় হতে থাকে। আর একটা ইম্পর্টেন্ট হলো যে আমাদের কতটুকু বোন আমাদের মেনোপোজে আছে, মানে আমাদের জমা কতটুকু আছে। যেমন করে আমরা যখন রিটায়ারমেন্টে যাই আমাদের ব্যাংকে কত টাকা থাকে, যদি বেশি টাকা থাকে আমরা অনেক দিন এটা খরচ করতে পারবো, যদি কম টাকা থাকে তাহলে কিন্তু আমরা তাড়াতাড়ি খরচ করে, মানে তাড়াতাড়ি আমরা ডেফিসিয়েন্সিতে চলে যাব। এই জন্য কতটুকু বোন আমাদের মেনোপজের সময় থাকে এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারপরে আছে আমরা ভিটামিন ডিটা নিচ্ছি কিনা, ক্যালসিয়াম নিচ্ছে কিনা। এরপরে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যে তার কোনো একজনের আগে ফ্র্যাকচার হয়েছে, তার বারে বারে হবে, আমরা বুঝতে পারি ফ্র্যাকচার মানে তার অস্টিওপোরোসিস আছে। তারপরে ফ্যামিলি হিস্ট্রি কিছু থাকে, যেমন এটা জেনেটিক কারণ, অস্টিওজেনেসিস ইম্পারফেক্টটা ওদের যদি হয়, ওদের দেখা যায় যে বোন এটা অস্টিওপোরোসিসটা হয়। এরপরে বেশি ওজন, কম ওজন, যদি কম ওজন হয়, যদি বিএমআই 19 কেজি/মিটার² কম হয়, অথবা যদি বেশি 30 কেজি/মিটার² বেশি হয়, এদের বেশি হইতেছে। তারপরে যদি কারো হাইট কমে যায়, 1.25 ইঞ্চি যদি কম থাকে আগের চেয়ে, তাহলে বুঝতে হবে তার ভার্টেব্রাল মিনি ফ্র্যাকচার বা ভার্টেব্রা ছোট হয়ে যেতেছে। তারপরে আছে কিছু আমাদের মেনোপজ, আর্লি মেনোপজ হয়, যেমন আমরা অনেক সময় হিস্টেরেক্টমি করি, তার সঙ্গে বাইল্যাটারাল সালপিঙ্গিওফেক্টরি, মানে দুটো ওভারি ফেলে দিই, তাদের আর্লি মেনোপজ হয়ে যাবে। অথবা সিস্টেক্টমি কমি, ওভারি সিস্ট যদি আমরা রিমুভ করি, যদিও ওভারি পোর্শন রাখি, এদের আর্লি মেনোপজ হবে। তারপরে হতেছে আমরা অনেক সময় পিসিওডি বলে একটা ডিজিজ, সেখানে ওভারি ড্রিল করি, ওভারি ফুটা করি, তাদেরও আর্লি মেনোপজ হবে। এরপরে যদি কোনো পেলভিক রেডিওথেরাপি দেই অথবা কেমোথেরাপি দেই, এদেরও কিন্তু আর্লি মেনোপজ হয়। কিছু রেস আছে, এশিয়ান হোয়াইট
পিপল এদের মেনোপজ আগে হয়। আচ্ছা এগুলো গেল, এখন হরমোনাল যে কারণ আমরা বলতেছিলাম, হরমোন আমরা কয়েকটা হরমোন, আমি তো ইস্ট্রোজেন প্রথমে বলছি, ইস্ট্রোজেন, তারপরে প্যারাথাইরয়েড হরমোন, থাইরয়েড হরমোন, গ্রোথ হরমোন, কর্টিকোস্টেরয়েড, ক্যালসিট্রিয়ল, হ্যাঁ এগুলা কিন্তু আমাদের এই বোন টার্ন ওভারে, এই যে ভাঙা গড়ার যে নিয়মটা, এর মধ্যে হ্যাম্পার করে। যেমন ইস্ট্রোজেনটা আমরা পোস্ট মেনোপজাল যেটা বললাম, ইস্ট্রোজেন কি করে, আমরা বলছি অস্টিওসাইট অস্টিওক্লাস দুটা সেল থাকে তাই না, ইস্ট্রোজেনটা এই দুজনের উপরে কাজ করে এবং এর ইস্ট্রোজেন সবসময় বোন তৈরি করতে থাকে, এই অস্টিওক্লাসকে ইনহিবিট করে, মানে বোন ভাঙতে দেয় না। কিন্তু কথা আছে যে লেট 20 মানে যখন 29 বয়স পর্যন্ত শুধু বোন তৈরিই হয়, তারপরে কি হয়, অস্টিওক্লাস অস্টিওব্লাস্ট দুজনেই কাজ করে। অস্টিওক্লাস কি করে, পুরানো যে বোন গুলা তাকে ভেঙে ফেলে এবং অস্টিওব্লাস্ট বোন তৈরি করে। এরা কিন্তু 7 থেকে 10 বছর পর্যন্ত দুজনেই কাজ করে, সমান সমান থাকে, কিন্তু দেখা গেছে 35-এর পর থেকে কিন্তু অস্টিওক্লাস্টের কাজ বেশি হয়ে যায়, তৈরির চেয়ে ভাঙতে থাকে বেশি, এবং এই পয়েন্টেই আমাদের ইন্টারাপ্ট করতে হবে, এই পয়েন্টেই আমাদেরকে ভিটামিন ডি, ক্যালসিয়াম, এক্সারসাইজ এগুলো যদি আমরা এই এজ থেকে স্টার্ট করি, তাহলে কিন্তু পোস্ট পোস্ট মেনোপজে আমাদের কিন্তু অনেক জমা থেকে যাবে। এটা গেল ইস্ট্রোজেন, এ অস্টিওব্লাস্টের উপর কাজ করে, বোন তৈরি করে, অস্টিওক্লাস্টকে বাধা দেয়। আর কিছু কিছু ইন্টারলিউকিন আছে, ইনফ্লামেটরি ডিজিজে থাকে ইন্টারলিউকিন 1 এন্ড 17, তারপর টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, একে ইনহিবিট করে, এরা করে কি অস্টিওক্লাস্টকে স্টিমুলেট করে, এই জন্য এইগুলাকে এই ইস্ট্রোজেনটা বাধা দেয় কাজ করতে। তারপরে ক্যালসিয়াম অ্যাবজর্ব করায়, থাইরয়েড হরমোন বাড়ায়, 125 ডিহাইড্রোক্সি ভিটামিন ডি বাড়া, যাতে এ ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে পারে। এরপরে এর কিছু কিছু পজিটিভ ইফেক্ট আছে, গ্রোথ হরমোনের উপরে কাজ করে, থাইরয়েড হরমোনের উপরে কাজ করে। আরেকটা ইস্ট্রোজেন ইম্পর্টেন্ট একটা সোলুবল প্রোটিন তৈরি করে, অস্টিওপ্রোটিগ্রিন বলে, ও কিন্তু অস্টিওক্লাস্টকে বাধা দেয়। এই যে এইগুলা ইস্ট্রোজেন কিন্তু করতেছে। নেক্সট হলো আমরা প্যারাথাইরয়েড হরমোন, এটাও একটা ইম্পর্টেন্ট হরমোন, এটা কি করে, ব্লাডের মধ্যে ক্যালসিয়াম ফসফরাসকে মেনটেন করে রাখে। এই করে কি, ব্লাডে যখন ক্যালসিয়াম কমে যায় তখন কিন্তু বোন থেকে চুষে নিয়ে আসে, এই প্যারাথাইরয়েড হরমোন বোন থেকে ক্যালসিয়ামকে বের করে দেয়, কিডনি থেকে ক্যালসিয়াম বের করতে দেয় না, এবং অস্টিওব্লাস্টকে ইনহিবিট করে, অস্টিওব্লাস্টকে বোন তৈরি করতে দেয় না, আর ক্যালসিয়াম বের করে আনে, বোনকে অস্টিও মানে ফ্রাজাইল করে দেয়, ফ্র্যাকচার হতে থাকে। আরেকটা আছে ক্যালসিওট্রিয়ল, যেটা আমরা বললাম ভিটামিন ডি, এ আর প্যারাথাইরয়েড হরমোন দুজনে মিলে কিন্তু ক্যালসিয়াম ফসফরাসকে মেনটেন করে, এই ক্যালসিওট্রিয়ল কিন্তু অস্টিওক্লাস্টকে বাধা দেয়, সে আবার ক্যালসিয়াম তৈরি করে, ক্যালসিয়াম বোন তৈরি করে, ক্যালসিয়ামকে জমা করে। আচ্ছা আরেকটা হলো গ্রোথ হরমোন, যেটা গ্রোথ হরমোন অস্টিওব্লাস্টকে তৈরি করে, সে বোন তৈরি করতে হেল্প করে। থাইরয়েড হরমোন কি করে, এটা এটা বোন তৈরি করে, বোনকে রিমডেল করে, আমাদের বোন যখন ভেঙে যায় সেটাকে হিল করতে হেল্প করে। আর কর্টিকোস্টেরয়েড তো আমি বলছিলাম যে এটা বোন থেকে ক্যালসিয়াম বের করে দেয় এবং কিডনি থেকেও এটা ক্যালসিয়াম বের করে নিয়ে আসে, অস্টিওপোরোসিস করে, এই যে গ্রোথ হরমোনটা। মোটামুটি এই হরমোন গুলাই আমাদের বোনের উপরে সাধারণত কাজ করে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, আমার মনে হয় যে চমৎকার একটি মাস্টার ক্লাস হয়ে গেল আপনার এই আলোচনা থেকে, এবং আমি একদম ফিরে যাচ্ছিলাম সেই বেসিক সাবজেক্টে, অর্থাৎ আমাদের যে প্যাথোফিজিওলজি, যে অস্টিওপোরোসিস এর যে প্যাথোফিজিওলজি, পুরোটাই জেনে গেলাম ম্যাডাম আপনার এই আলোচনা থেকে, এবং আমাদের সাথে অনেক দর্শক ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছেন। আপনি দর্শক আরেকটু অপেক্ষা করুন, আপনাদের প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমরা প্রদান করব, তবে তার আগে আমাদের যারা প্যানেল এক্সপার্ট রয়েছেন তাদের কাছে যে সুনির্দিষ্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা কাভার করব, তারপর আপনাদের প্রশ্ন গ্রহণ করব। আমরা এই পর্যায়ে আসতে চাই আমাদের অ্যানাদার প্যানেল এক্সপার্ট দিলরুবা জিমা ম্যাডামের কাছে। ম্যাডাম, আমরা প্যাথোফিজিওলজিতে মোটামুটি মোটা দাগে ম্যাডামের কাছ থেকে জেনে গেছি, অনেকগুলো কজও কিন্তু আমরা জানলাম। ম্যাডাম যেমনটি বলছিলেন যে এখানে হাড়ের একটি ক্ষয় হচ্ছে একটু বয়সের কারণে এবং এই হরমোনাল কারণে, আমরা যদি এই হাড়গুলোর একটু ক্লাসিফাই করে ফেলি যে কোন কোন হাড়ে বেশি পরিবর্তন হচ্ছে এবং কি কি পরিবর্তন হচ্ছে হাড়ের মূল মানে ফিজিওলজি এবং অ্যানাটমিক্যাল কি কি পরিবর্তন হয়ে যাচ্ছে একজন অস্টিওপোরোসিস লেগে, একটু যদি আমাদেরকে বুঝান ম্যাডাম। দিলরুবা জিমা ম্যাডাম, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর ধন্যবাদ বাসুদেব আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আজকে আমাদের এই যে সেশন, এটার আমাদের চেয়ারপারসন স্পেশাল গেস্ট এবং আমাদের অন্যান্য প্যানেলিস্ট আছেন, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আসলে যেটা হলো যে আমরা অনেকক্ষণ ধরে জীবনসা ম্যাডামের কাছে এবং দীপ্তি ম্যাডামের কাছে এই বিষয়টা নিয়ে খুব ডিটেলস শুনলাম আসলে, এবং আমি এত ডিটেলস শুনলাম, এত সুন্দর করে ম্যাডাম বললেন, আমার মনে হয় না যে
কোনো জায়গায় আর কোনো কিছু গ্যাপ রয়েছে। তো আমরা একটু ম্যাডামের কাছে কিন্তু খুব ইন ডিটেলস এবং আমাদের মেডিকেল সায়েন্সে আমাদের যতটুকু জানা দরকার সেটা খুব সুন্দর করে জেনেছি। তো আমরা একটু হালকা করে সহজ করে আমি একটু বলি, সেটা হলো যে আমাদের একটা বোন যখন ফর্মেশন হয় বা আমরা যদি তার স্ট্রাকচারের কথাটা ভাবি, যে বোনসটা কি দিয়ে তৈরি আছে, তাহলে তাকে আমরা যেটা ভাগ করেছি যে সেটা একটা ম্যাট্রিক্স আছে, আর তার মধ্যে আমাদের কিছু মিনারেলস আছে এবং তার সাথে কিছু ওয়াটারও আছে। এই ম্যাট্রিক্সটা যদি কোথাও ভাবি, তাহলে 30% আমাদের মেইনলি যেটা ম্যাট্রিক্স এবং 60% ক্ষেত্রে আমাদের মিনারেলস আছে, যার মধ্যে আছে ক্যালসিয়াম এবং ফসফেট, আর ওয়াটার আছে 10%। তো বোনস নিয়ে কথা বলার আগে একটা শব্দ আমার খুব প্রিয়, সেটা হলো বোন ইজ এ লিভিং অর্গান। ঠিক আছে, দেখতে হাড় শক্ত অনেক জিনিস, কিন্তু এটা লিভিং অর্গান, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে দুটো সেল নিয়ে আমরা কথা বলছি, একটা অস্টিওপ্লাস্ট এবং একটা অস্টিওক্লাস্ট। আসলে অস্টিওপ্লাস্ট যে সেল, সে বোন ফর্ম করে, তৈরি করে এবং তার রিমডেলিং করে, তৈরি করে, এবং অস্টিওক্লাস্ট বোনটাকে রিজর্পশন করে অথবা বোনটাকে ভেঙে দেয়, এবং সবসময় এই ভাঙা করার কাজটা কিন্তু আমাদের চলতে থাকে। তবে এই যে বোন ফর্মেশন, যেটা যেমনি ম্যাডাম বলেছেন যে 25 ইয়ার্স পর্যন্ত বা 30 ইয়ার্স পর্যন্তই কিন্তু বোন ফর্মেশন বা এই জিনিসটা বেশি হতে থাকে, কিন্তু তারপরে কিন্তু আমাদের এই বোন ভেঙে যাওয়ার কাজটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। কাজে আমি কিন্তু ইচ্ছা করলেও 30 বছরের পরে অনেক বেশি জমা করতে পারবো না। কাজে এই সময়টা আমাদের, যাতে আমাদের বোনস ফর্মেশনের জন্য আমাদের যা যা প্রয়োজনীয় জিনিসগুলা সেগুলো যেন থাকে, সেটা আমাদের খেয়াল করা উচিত। তো আমরা দেখেছি যেটা, যে যখন আমাদের পোস্ট মেনোপোজাল অস্টিওপোরোসিস হয়, তার মধ্যে আমাদের টোটাল বোন মাসটাই কিন্তু কমে যায়, এবং সেক্ষেত্রে অস্টিওক্লাস্টটা খুব বেড়ে যায়, তার অ্যাক্টিভিটিসটা বেড়ে যায়, এবং ডিউ টু ল্যাক অফ ইস্ট্রোজেন এবং তার সাথে সাথে অন্যান্য যে হরমোনের ইনফ্লুয়েন্স গুলি আছে, এদের কারণে দেখা যাচ্ছে যে অস্টিওপ্লাস্টের অ্যাক্টিভিটিসটা কমে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আলটিমেটলি আমাদের বোনস গুলা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে। পোর, যে শব্দটা অর্থ ছিদ্র বা পোরাস, দেখা যাচ্ছে যে আমাদের টোটাল যে বোনসটা তার মধ্যে অনেক বড় বড় ছিদ্র তৈরি হচ্ছে, যে ছিদ্রগুলো কিন্তু আমাদেরকে এই ব্লাস্টের অস্টিওব্লাস্ট সেল এবং ম্যাট্রিক্স এবং মিনারেলস দিয়ে ভরে থাকার কথা ছিল। আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, আমরা নেট বা জালের মতো করে ভাবি, তাহলে দেখা যাচ্ছে সেটা একটা জালের মতো আস্তে আস্তে নেটের মতো হয়ে যাচ্ছে। সে এই যে এই চেঞ্জটা তার হচ্ছে, এই কারণে কিন্তু টোটাল বোন মাসটা কমে যায়, এবং টোটাল যে আমাদের বোনস এর আর্কিটেকচার, কিংবা আমরা যেটা বলতে পারি যে আমাদের যে মাইক্রো আর্কিটেকচার, এই আর্কিটেকচারের কিন্তু পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন হয়ে গেলে কি হবে, তখন কিন্তু আমাদের বোনসটা ফ্রেজাইল হয়ে যাবে, ভঙ্গুর হয়ে যাবে, এবং খুব অল্পতেই সেটা ভেঙে যাবে, এবং ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে, এবং তার সাথে এই ভেঙে যায় ছোট ছোট করে, মিনি ফ্র্যাকচারের কথা এসেছে, ছোট ছোট ফ্র্যাকচার হচ্ছে, আবার নতুন নতুন করে সেটা কিন্তু একা একা নেচারালি কিন্তু সেটা আবার ফর্মেশন তৈরি হচ্ছে, এবং অনেক সময় ফর্ম হতে যেয়ে কিন্তু অনেক ডিফর্মিটিও কিন্তু হয়ে যায়। এবং আমরা দেখি আমরা বয়সের সাথে সাথে আমাদের ছোট ছোট জয়েন্টস গুলা, বোনস গুলা অনেক ধরনের ডিফর্মিটিও কিন্তু তৈরি হয়। এখন কোন বোনস গুলো আমাদের সবচেয়ে বেশি সাফার করে, এটা যদি আমরা বিবেচনা করি, তাহলে সবচেয়ে বেশি সাফার করে আমাদের ভার্টিব্রাল, ভার্টিব্রাল কলাম, এবং এই ভার্টিব্রাল বোনসটা আমাদের সবচেয়ে বেশি সাফার করে। এবং এইটা যখন সাফার করে, আমরা ম্যাডাম একটু আগে বলেছিলেন যে আমাদের টোটাল হাইটটা কমে যেতে থাকে, এবং দেখা যায় এই হাইটটা যখন কমে যায়, তখন ছোট ছোট ফ্র্যাকচার গুলা আমরা কিন্তু, আসলে খুব ইম্পর্টেন্ট যেটা হলো, এটা অ্যাসিমটোমেটিক, এটা কিন্তু কোনো সিমটম তৈরি করছে না, অথচ আমাদের বোনস গুলো সব ক্ষয়ে যাচ্ছে, যে কারণে যখন সে সিমটম প্রডিউস করছে, কি সিমটম, সে ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, এবং ভেঙে যখন যাচ্ছে তখন তার আসলে আমাদের কিছু করার থাকে না, তখন আমাদেরকে সেই বোনস ভেঙে যাওয়ার যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টে চলে যেতে হচ্ছে। কাজে আমরা আগের থেকে কিন্তু সচেতন হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে আমরা সময় বা সুযোগ পাচ্ছি না, যদি না আমরা অ্যাওয়ারনেসটা তৈরি না করি। তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফ্র্যাকচার বোনস হলো আমাদের ভার্টিব্রাল কলাম সাফার করে। এছাড়া আমাদের সাফারিংস এর মধ্যে আমাদের যে কর্টিক্যাল বোনস এর কথা যদি ভাবি, তাহলে লং বোনস কিছু কিছু আছে, যেমন আমাদের ফিমার ফ্র্যাকচার হয়, এবং খুব ইম্পর্টেন্ট হলো আমাদের ফোর আর্ম, এবং ফোর আর্ম দেখা যাচ্ছে বয়স্ক মহিলারা একটু করে একটু আউটস্ট্রেচিং হ্যান্ডে পড়ে গেছেন, অত কলিস ফ্র্যাকচার অথবা ফোর আর্ম ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, আর হিপ ফ্র্যাকচার এটা খুব কমনলি হয়। আর আমরা যদি জয়েন্টস ফ্র্যাকচারের কথা বলি, তাহলে রিস্ট জয়েন্টে কিন্তু ফ্র্যাকচার হয়,
ফ্র্যাকচারের মধ্যে আমাদের হিপ জয়েন্ট ফ্র্যাকচার, শোল্ডার ফ্র্যাকচার, এগুলো কিন্তু খুব বেশি। আমাদের মধ্যে মনে আছে, আমরা ল্যাব বিলিতে পড়েছি যে একটা ফিমেল তার জন্ম, এটা জন্ম হচ্ছে হিপ বোন দিয়ে, এবং দেখা যায় তার ডেথ, সে মারাও যাচ্ছে হিপ বোনের ফ্র্যাকচার এবং তার কমপ্লিকেশন নিয়ে। কাজে এই যে হিপ জন্মর শুরু থেকে যে হিপ বোন আমরা পেলভিস করছি, সে পেলভিসের সমস্ত গার্ডেল বৃদ্ধি করছে, কিভাবে একটা বেবি বার্থ হচ্ছে, আবার ঠিক একই রকম ভাবে একটা ফিমেল কিন্তু মারা যাচ্ছে তার ফ্র্যাকচার পেলভিস, বা সেটা নিয়ে তার যে ডিজএবিলিটিস গুলো তৈরি হচ্ছে। কাজে দিজ আর দ্য কমন বোনস। থ্যাংক ইউ বাসুদেব, আমার মনে হচ্ছে যে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা আসলে আপনার আলোচনা থেকে বুঝলাম যে আসলে কোন হাড়টি আগে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কেন হচ্ছে সেই বিষয়টা জেনে গেলাম। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি আজকের এই লাইভ ওয়েবিনার সেশনে সায়েন্টিফিক পার্টনার পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড পাওয়ার্ড বাই হাইটি ক্যালকুলাল এন্ড প্রোগাট। আমাদের সাথে স্বনামধন্য বিশেষজ্ঞ অতিথিবৃন্দ রয়েছেন, দক্ষিণবঙ্গের অত্যন্ত স্বনামধন্য গাইনোকোলজিস্ট এন্ড সার্জন আমার প্রিয় ম্যাডামরা আছেন, আপনারাও আছেন আমাদের সাথে এই আলোচনায় থাকবেন পুরোটা সময় জুড়ে, এবং বেশি বেশি করে আজকের অনুষ্ঠানটি শেয়ার দিবেন। আমরা এই পর্যায়ে চলে যেতে চাই আমাদের অ্যানাদার প্যানেল এক্সপার্ট ডক্টর কানিজ ফাতমা ম্যাডামের কাছে। তো ম্যাডাম, প্রত্যেকটি রোগেরই তো কিছু উপসর্গ থাকে, লক্ষণ থাকে, তো পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস যে রোগী যারা আছেন, যারা সাফার করছেন, তারা মূলত কি কি সমস্যাগুলো নিয়ে আপনাদের কাছে আসেন, কি কি উপসর্গ তাদের দেখা দেয়, সিমটমস গুলো বেসিক্যালি কি কি ম্যাডাম, যদি আমাদেরকে একটু ক্লিয়ার করেন। কানিজ ফাতমা ম্যাডাম, ম্যাডাম শুনতে পাচ্ছেন? আমি প্রশ্ন রেখেছি কানিজ ফাতমা ম্যাডামকে, আপনার মাইকটা একটু আনমিউট করবেন, ওটি বোধহয় মিউট করা রয়েছে, যে আনমিউট করে আপনি আপনার কথা বলবেন। হ্যাঁ ঠিক আছে, এবার শুনতে পাচ্ছেন নিশ্চয়? হ্যাঁ এবার এবার শোনা যাচ্ছে। হ্যাঁ ম্যাডাম শোনা যাচ্ছে? কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার চেয়ারপার্সন, চিফ গেস্ট, সমস্ত প্যানেলিস্ট এবং রাজ টিভির পক্ষ থেকে বাসুদেবকে, আমাদের ছাত্র। আমরা অনেক প্রাউড তোমাকে দেখতে পেয়ে এখানে। তো ঠিক আছে, আজকে এই বিষয়ে অনেক আলোচনা হয়ে গেছে ইতিমধ্যে, আমাদের সমস্ত এক্সপার্ট ম্যাডামরা অনেক কিছু বলেছেন। তো আমরা যেটা আসলে সিমটম, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিসে মোস্ট অফ দি পেশেন্ট অ্যাসিমটোমেটিক, কোনো সিমটমই থাকে না। তারপরে কি রকম হয়, হঠাৎ করে দেখা যাচ্ছে যে খুব সামান্য একটা আঘাতেই ফ্র্যাকচার হচ্ছে, অথবা বোন পেইন হচ্ছে, এই ধরনের সিমটম নিয়ে সে প্রেজেন্ট করতে পারে। এছাড়া দেখা যাচ্ছে তার বিভিন্ন সময় ফ্র্যাকচারের হিস্ট্রি থাকে, বা আগের ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে যে তার ফ্যামিলিতে এরকম ফ্র্যাকচারের হিস্ট্রি ছিল, এবং মোটামুটি এই আর পোস্ট মেনোপজাল যারা, তাদের তারাই এই ধরনের সিমটম গুলো নিয়ে আসে, অথবা কোনো সিমটম নিয়ে আসে না, কিন্তু অনেক সময় সেকেন্ডারি কিছু কজ আছে যেগুলোর জন্য আমরা সাসপেক্ট করি যে এরা হয়তোবা এদের ফ্র্যাকচার হতে পারে। তো এদেরকে আমরা একটা স্ক্রিনিং তখন করতে পারি আর কি। তো এই এই হচ্ছে মোটামুটি সিমটম যেটা পোস্ট মেনোপজালে। এই ধরনের রোগীদেরকে যখন আপনারা শর্টেনিং করেন ডিউ টু হোয়াট দে আর কমপ্লেনিং, সেক্ষেত্রে আপনাদের কি কি পরীক্ষার প্রয়োজন হয়? অর্থাৎ এই রোগীটা যে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিসে ভুগছে, সেটিকে কনফার্ম করার জন্য কি কি ফিজিক্যাল এক্সামিনেশন করতে হয়, কি কি দেখা হয়? যেহেতু আমরা এই সেশনটি আমাদের অনেক শিক্ষার্থীরা উপভোগ করছেন, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যে কি কি ফিজিক্যাল এক্সামিনেশন তখন আমরা করব ওই রোগীটা? ফিজিক্যাল এক্সামিনেশন যেমন আমরা অনেক সময় এখানে যেটা স্টার নামে আমরা চাপ দিলে এখানে একটা টেন্ডারনেস ফিল হতে পারে, তার প্রি টিবিয়াল টেন্ডারনেস ফিল হতে পারে, তারপরে যেটা হচ্ছে তার হাইট, একটা পার্সনের হাইট কমে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি যে সে হয়তো বছরে তার 1/2 ইঞ্চি করে, অথবা ওভারঅল তার হাইট প্রায় 4 cm যদি কমে, এটা আমাদের খেয়াল রাখতে হবে যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, হ্যাঁ, যে হাইট কমে যাওয়া। তাছাড়া বিভিন্ন সময়ে তার ফ্র্যাকচার হওয়া, অল্পতেই তার মানে পেইন হওয়া, আরেকটা জিনিস
দেখা যাচ্ছে তার দৈনন্দিন লাইফে মনে করেন সে একটা স্কোয়াটিং পজিশনে বসতে পারছে না, বা বসা থেকে সে সহজে উঠতে পারছে না, কিংবা খুব লো ডাউন একটা চেয়ারে বসার পরে উঠতে কষ্ট হচ্ছে, কিংবা তার স্টেপ উঠতে সমস্যা হচ্ছে, হ্যাঁ এই প্রবলেমগুলি তার হয়। তো আমরা এগুলা তাকে আসলে এক্সামিনেশন ফাইন্ডিংস হচ্ছে এটাই যে তাকে আমরা যখন বিভিন্ন টেন্ডারনেস ফিলিংস টেন্ডারনেস ইভোক করতে পারি, আর হচ্ছে তার হাইট এবং তার বডি ওয়েট, তার বিএমআই, এগুলা দিয়ে আমরা তাকে আসলে ডায়াগনোসিস মানে ডায়াগনোসিস এর জন্য পরবর্তীতে কিছু ইনভেস্টিগেশনে যেতে হবে। আমাদের ক্লিনিক্যাল সিমটম এগুলাই সাধারণত প্রেজেন্ট করে পেশেন্ট। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, আমরা আসলে জেনে গেলাম যে এই রোগী আসলে পরে তাদের আসলে হিস্ট্রি কি এবং কি কি উপসর্গ নিয়ে তারা সাধারণত চিকিৎসকের কাছে এসে থাকেন, এবং পাশাপাশি আমরা কিভাবে তাদেরকে ইনভেস্ট মানে পরীক্ষা করব ফিজিক্যাল, সেই বিষয়টা আমরা জেনে গেলাম। এ পর্যায়ে আমরা আসতে চাই আমাদের অ্যানাদার প্যানেল এক্সপার্ট ফাহমিদা ম্যাডামের কাছে। ম্যাডাম, এই যে ম্যাডাম যেমনটি বলছিলেন যে ফিজিক্যাল এক্সামিনেশনের পাশাপাশি কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয়ে থাকে, অর্থাৎ কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজন থাকে, কি কি ইনভেস্টিগেশন করাতে হচ্ছে এই ধরনের পোস্টমেনোপজাল অস্টিওপোরোসিস রোগীদের? আসসালামু আলাইকুম, ধন্যবাদ ডক্টর বাসুদেব, ধন্যবাদ জানাচ্ছি আমাদের চেয়ারপারসন দীপ্তি ম্যাডাম, চিফ গেস্ট জেমনেসা ম্যাডাম, দিলরুবা জিবা ম্যাডাম, এবং সকল প্যানেলিস্টকে ধন্যবাদ। স্পেশাল থ্যাংকস দিলরুবা জিবা ম্যাডাম আমাকে এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত করার জন্য, এবং এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এখানে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে পরীক্ষা নিরীক্ষার ব্যাপার অলরেডি আমাদের শ্রদ্ধেয় ম্যাডামরা এত সুন্দরভাবে এটা ব্যাখ্যা করেছেন। তো ইনভেস্টিগেশনের মধ্যে আসলে আমরা যদি চিন্তা করি যে আমরা অস্টিওপোরোসিস, এবং আগে যদি এই যে ম্যাডাম একটা টাইপ বললেন, আসলে দেখা যায় যে অস্টিওপোরোসিসের আগে কিছু হয় যেমন অস্টিওপেনিয়া, হ্যাঁ সেই ক্ষেত্রে অস্টিওপেনিয়ার পরে গিয়ে অস্টিওপোরোসিস হচ্ছে, এবং তারপরে দেখা যাচ্ছে সিভিয়ার অস্টিওপোরোসিস হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যদি আগে থেকে চিন্তা করি যে কারা রিস্ক ফ্যাক্টর, কাদের বেশি বা কারা মানে খুবই ঝুঁকিপূর্ণ এই অস্টিওপোরোসিস হওয়ার ক্ষেত্রে, যেটা ম্যাডামরা খুব সুন্দরভাবে ডিসকাস করলেন, তো সেই ক্ষেত্রে আমরা প্রথম দিকে তাদের ক্যালসিয়াম, যেমন একটা বোনস এর যে রিমডেলিং এর জন্য যেই জিনিসগুলি প্রয়োজন ম্যাডামরা খুব ভাবে বললেন, যে মিনারেল ক্যালসিয়াম প্লাস এখানে ভিটামিন ডি এর একটা রোল আছে সেটাও আমরা শুনেছি। তো এই লেভেল গুলো যদি আমরা আগে থেকে দেখি এবং তাদের এই লেভেল গুলো আমরা দেখতে পারি যে এটা আমরা আসলে কারা ঝুঁকির দিকে যাচ্ছে, আর যদি অস্টিওপোরোসিস হয়েই যায় যে না আমরা সাসপেক্ট করছি যে তার অস্টিওপোরোসিস হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আসলে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওনারা যেটা একটা স্ট্যান্ডার্ড গোল্ড স্ট্যান্ডার্ড বলা হচ্ছে এটাকে, এবং এই গোল্ড স্ট্যান্ডার্ড টেস্টটার নাম হচ্ছে ডেক্সা। আমরা যদি বলি এটাকে ভেঙে যে ডুয়াল এনার্জি এনার্জি এক্সরে অ্যাবজর্পশনমেট্রি, এখানে আমাদের রেডিওলজিস্ট যারা আছেন তাদের হেল্প নিতে হবে, এবং এটা হচ্ছে এক ধরনের রেডিও মানে রেডিয়েশন দিয়ে এক ধরনের এক্সরে করা হয়, এবং এখানে ডেন্সিটিটা আসলে দেখা হয় যে বোনসের, এবং এখানে দুই ধরনের স্কোরিং এর মাধ্যমে ওনারা এটা রিপোর্টটা করেন, যেমন হচ্ছে একটা টি স্কোর আর একটা হচ্ছে জেড স্কোর। টি স্কোরটা বেসিক্যালি আসলে যে আমাদের হেলদি ইন্ডিভিজুয়াল আছে তাদের সাথে কম্পেয়ার করে, যেমন বেসিক্যালি 30 ইয়ার্স অথবা 40 ইয়ার্স এই লেভেলের যাদের বোনস এর ডেন্সিটিটা, এটাকে অপটিমাম ধরা হয়, এবং ধরে দেখা যাচ্ছে এটা যদি জিরো থাকে তাহলে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো নর্মাল, মানে যে আমার যে হেলদি ইন্ডিভিজুয়াল থেকে যদি 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মাইনাসে চলে যায় সেই ক্ষেত্রে এটা ডেফিনেটিভ ডায়াগনোসিস হচ্ছে অস্টিওপোরোসিস। কিন্তু যদি দেখা যাচ্ছে যে সেটা 2 থেকে তার 2.5 এর একটু কম আছে সেই ক্ষেত্রে সেটা ডায়াগনোসিসটা হয় যে অস্টিওপেনিয়া, এবং এরা হচ্ছে পরবর্তীতে অস্টিওপোরোসিস হওয়ার জন্য মানে এদের ঝুঁকিটা বেশি। আর আরেকটা স্কোরিং, এটাই আসলে WHO এটাকে গোল্ড স্ট্যান্ডার্ড বলেছে, আর জেড স্কোরটা আসলে এক এক এইজে কেমন থাকা উচিত সেটার সাথে কম্পেয়ার করে এজ স্পেসিফিক, তার চেয়ে হলো সবচেয়ে বেশি ভালো যেটা এটা হচ্ছে যে আমরা ডেক্সাটা করছি এটাই গোল্ড স্ট্যান্ডার্ড। পাশাপাশি কিছু বায়োকেমিক্যাল মার্কার আছে, এগুলি আসলে আমরা ডায়াগনোসিস এর জন্য করি না, বেসিক্যালি এখানে কিছু এন অথবা সি টেলোপেপটাইডস বলতে যে কিছু বায়োকেমিক্যাল মার্কার, এগুলো বেসিক্যালি আমাদের ট্রিটমেন্ট পারপাসে এগুলো ফলো আপ করার জন্য, আসলে যে তার কমপ্লায়েন্সটা কেমন ওষুধে বা কাজ করছে কিনা, তার অস্টিওপোরোসিসটা কি রিকভারি হচ্ছে কিনা, সেগুলোর জন্য ওই বায়োকেমিক্যাল মার্কার গুলো আমরা করে থাকি। এছাড়া ম্যাডাম দিলরুবা ম্যাডাম বললেন যে বিভিন্ন যে সাইটগুলি যে কোথায় এই ফ্র্যাকচারের টেন্ডেন্সিটা বেশি থাকে,
তো সেই ক্ষেত্রে যদি এই ক্ষেত্রে কনক্লুশন না হয় আরো বেশি কিছু যদি অস্টিওপোরোসিস এর ডায়াগনোসিস এর জন্য আমরা সেই ক্ষেত্রে কোয়ান্টিটেটিভ সিটি স্ক্যান, কোয়ান্টিটেটিভ আল্ট্রাসাউন্ড এরকম কিছু টেস্ট আছে, তবে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের ডেক্সা, ওটা ওটা দিয়ে আমরা আসলে বেসিক্যালি অস্টিওপোরোসিস ডায়াগনোসিস করি। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, আমরা ডায়াগনোসিসটা মোটামুটি কনফার্ম করতে পারলাম যে কিভাবে আমরা একটি পোস্টমেনোপজাল অস্টিওপোরোসিস পেশেন্টকে আইডেন্টিফাই করার থেকে শুরু করে ডায়াগনোসটাকে আমরা কনফার্ম করব। আমরা ম্যানেজমেন্ট নিয়ে বিশদ আলোচনা করব, তবে তার আগে আমরা একটু আসতে চাই পলি ম্যাডামের কাছে, যে এই ধরনের মানে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিসের রোগীদের কি কি জীবনের ঝুঁকি রয়েছে এবং এই ঝুঁকি কিভাবে আমরা মোকাবেলা করতে পারি, হাউ ক্যান ইমপ্লিমেন্ট পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস। আমরা ম্যানেজমেন্টটা একটু শেষের দিকে জানবো, আমরা আগে এটার ঝুঁকি এবং প্রিভেনশন সম্পর্কে জানতে চাই। পলি ম্যাডাম প্লিজ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ডাক্তার বাসুদেব। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চেয়ারপারসন, আমাদের চিফ গেস্ট এবং অন্যান্য উপস্থিত অন্যান্য প্যানেলিস্টদের। এতক্ষণ আমরা বিশদ আলোচনা জানতে পারলাম অস্টিওপোরোসিস সম্পর্কে। আসলে অস্টিওপোরোসিস নিয়ে আমরা এত আলোচনা, আমাদের এত সবাই বেশি চিন্তিত হওয়ার কারণ কি? কারণ অস্টিওপোরোসিস যদি ঠিক মতো আমরা জানি তাহলে এটা আমাদের জানতে হবে এই রিস্ক ঝুঁকি সমূহ কি কি। অস্টিওপোরোসিস সম্পর্কে আমরা এতক্ষণ বিশদ জানার পর যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই রিস্ক সমূহ। অস্টিওপোরোসিসে যদি আমরা সহজ ভাষায় বলি সেটা হচ্ছে আমাদের বোনস এত বেশি নরম হয়ে যায় যে কোনো সময় অল্প আঘাতে এটা ভেঙে যেতে পারে। বিশেষ করে আমাদের মেরুদণ্ডের ভার্টিব্রাল কলামের বোনস খুব সহজে ভেঙে যেতে পারে, কলেজ ফ্র্যাকচার, রিস্ট জয়েন্ট হাতের কবজি ভেঙে যেতে পারে, হিপ জয়েন্ট, ফিমার ফ্র্যাকচার খুব বেশি মাত্রায় হয়ে থাকে। আমরা দেখেছি একটা সংখ্যা দেখা দিয়েছে পুরো পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড যত ধরনের ভার্টিব্রাল ফ্র্যাকচার হয় তার মধ্যে 1/3 তিন ভাগের এক ভাগ কারণই হচ্ছে এই অস্টিওপোরোসিস। কাজেই নেহাত এই সংখ্যা নিদারুণই কম নয়। এই ফ্র্যাকচারের কারণে দেখা যাচ্ছে মানুষ বেডেড হয়ে যাচ্ছে, তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলছে, দীর্ঘদিন শয্যাশায়ী হয়ে পড়ে আছে। সাধারণত এই ফ্র্যাকচারের কারণে যদি পর্যাপ্ত চিকিৎসাও দেওয়া হয় অনেক সময় দেখা যায় আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। এই বিশেষ করে প্রবীণ ব্যক্তিরা দীর্ঘদিন এই ফ্র্যাকচারের কারণে বিছানায় পড়ে আছেন, এক্ষেত্রে অনেক সময় জটিলতারও সৃষ্টি হয়। দেখা যাচ্ছে এই অস্টিওপোরোসিসের কারণে ইভেন হিপ ফ্র্যাকচারের জন্য 6 মাস থেকে 1 বছরের মধ্যে 25% মানুষের মৃত্যু হতে পারে। যাদের ফ্র্যাকচার হয় না তাছাড়াও এই সমস্ত রোগীরা দেখা যায় তীব্র মাত্রায় লো ব্যাক পেনে ভুগে থাকে, যা তার স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে, স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলে, তার মানসিক শক্তিও অনেকাংশে কমে যায়। এছাড়াও দেখা যাচ্ছে এই ব্যাক পেন ছাড়াও আমাদের সাধারণত যারা দীর্ঘমেয়াদী অবহেলায় থাকে দীর্ঘদিন, মানুষগুলো হাইট উচ্চতা কমে যায়, সামনের দিকে কুঁজো হয়ে হাঁটে, অনেক সময় এটাকে কাইফোসিস আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি। কাজেই আমাদের স্বাভাবিক জীবন, সাধারণ একজন মানুষের কর্মক্ষমতা হারিয়ে যেতে পারে এই ফ্র্যাকচারের কারণে। এর জন্য অস্টিওপোরোসিসের ঝুঁকি বলতে এই ফ্র্যাকচারটাকে আমরা ভীষণ ভীষণভাবে গুরুত্ব দিয়ে থাকি। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, তার মানে এটি প্রতীয়মান হলো যে আসলে এটি একটা মানুষের কোয়ালিটি অফ লাইফটাকে রিডিউস করে দিচ্ছে এবং পাশাপাশি এটি মৃত্যু পর্যন্ত হতে পারছে এবং মানুষের যে আয়ুটা সেই আয়ুটাও কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ এই ধরনের সাফারিংস এর পরে একটা পর্যায়ে আসলে তাদের লাইফ স্প্যানটাও কমে যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য। আমরা এই পর্যায়ে ফিরে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের চেয়ারপারসন প্রফেসর ডক্টর দীপ্তি রানী ম্যাডামের কাছে, একটু ম্যানেজমেন্ট প্রোটোকল সম্পর্কে একটু জানতে চাই। হোয়াট আর দ্য গাইডলাইনস অফ ম্যানেজমেন্ট অফ পোস্টমেনোপজাল অস্টিওপোরোসিস, আমরা একটু পরীক্ষার মতন করে জানতে চাই। আমাদের সাথে প্রায় 200 মেডিকেল শিক্ষার্থী আছেন যারা একদম অধীর অপেক্ষায় আছেন ম্যানেজমেন্ট প্রোটোকলটা ম্যাডামের কাছ থেকে শোনার জন্য। ম্যাডাম প্লিজ, দীপ্তি রানী ম্যাডাম। তারপরে লো ওয়েটটা, তারপরে ইস্ট্রোজেন ডিফিশিয়েন্সি, যেন আমাদের যে ইস্ট্রোজেন ডিফিশিয়েন্সি আমরা কিন্তু এইচআরটিটাকে প্রেসক্রাইব করতে পারি একটা পেশেন্টকে, কারণ আমাদের 1/3 লাইফ থাকে মেনোপজে। এই 1/3 লাইফে যদি আমরা একটা পেশেন্টকে ইস্ট্রোজেন দিতে পারি এইচআরটি বা ইস্ট্রোজেন, যেমন আমাদের বসে টিবোলন যেটা আছে যাদের ইউট্রাস থাকে টিবোলন দিতে পারি, তাদেরকেও কিন্তু আমরা অস্টিওপোরোসিসকে প্রিভেন্ট করতে পারি। আর বাইফসফোনেট যেটা আছে, বাইফসফোনেট যেটা আমরা এখন বলি যে
প্রতি মাসে বাসি পেটে একটা খাইতে হবে, খাওয়ার পরে 1 ঘন্টা শুবেও না, 1 ঘন্টা বসবেও না। যদি আমরা এই বাইফসফেটটাকে প্রেসক্রাইব করি তখন কিন্তু এটা বেশি বেনিফিট হবে, অস্টিওপোরোসিস প্রিভেন্ট করবে। তাই এই অস্টিওপোরোসিস কিন্তু একটা বার্নিং ইস্যু, আমরা যদি এটাকে প্রিভেন্ট করতে পারি, স্ক্রিনিং করতে পারি, যদি আমরা ডেক্সা করে বা প্রিভেনশন করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক ইকোনমিক সোশ্যাল বার্ডেন কিন্তু কমে যাবে। যেমন মডিফিকেশন করতে হবে, লাইফ স্টাইল মডিফিকেশন করতেই হবে, ডায়েটটা চেঞ্জ করতেই হবে, লাইট এক্সারসাইজ করতে হবে এবং ড্রাগ ইউজ করতে হবে। এইটা হলো প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট আর কি, এই করে আসতেই হবে। লাইফ স্টাইলের মধ্যে চেঞ্জ করতে বেশি অবেস হওয়া যাবে না, বেশি থিন হওয়া যাবে না, যেমন বেশি ড্রাগ হ্যাবিট গুলাকে চেঞ্জ করতে হবে। ড্রাগ হ্যাবিট যেগুলো বলা আছে, যে যেমন ফিনোবারবিটন, ফিনাইট্রিন, এগুলো আমরা প্রেসক্রাইব করবো না, এগুলো করলে তো অস্টিওপোরোসিস, ড্রাগ হ্যাবিট গুলোকে চেঞ্জ করতে হবে। আর তারপরে লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে, ড্রাগ চেঞ্জ করতে হবে, ডায়েট চেঞ্জ করতে হবে, তারপরে আমাদের লাইট এক্সারসাইজ করতে হবে এবং আমাদের হলো ড্রাগ খেতে হবে। যেমন আমি প্রথম বলছি, এই সারটি যাদের ইউট্রাস থাকবে না তাদের শুধু অনলি ইস্ট্রোজেন, যদি ইউট্রাস থাকে তখন আমাদের বসে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং অ্যান্ড্রোজেন কম্বিনেশন টিবোলন যেটা আমরা দিই, আর একটা আসছে হলো বাইফসফেনেট, যেটা আমরা বেশি প্রেসক্রাইব করি, যেটা বলি প্রতি মাসে একটা করে খাবে খালি পেটে। খালি পেটে খাওয়ার পরে, এই ড্রাগটা খাওয়ার পরে সে শুবেও না, মানে কিছু খাবেও না। তাহলে এইটা যদি 6 মাস বা 1 বছর আমরা কন্টিনিউ করি, তাহলে তার লাইফে তার মর্বিডিটি এবং মর্টালিটি কমে যাবে, তার একটা হেলদি লাইফ সে এনজয় করবে। আর এইটা কিন্তু অনেক বেশি, আমরা যখন গ্রামে যাই দেখি যে মাজা পড়ে কাইপোসিস হয়ে পড়ে গেছে, কিন্তু এখন যারা ক্যালসিয়াম খায় বা অ্যাক্টিভ ভিটামিন ডি দেওয়া থাকে যাদের সঙ্গে, তারা এখন কিন্তু এই যে অস্টিওপোরোসিসটা অনেক কম। আর অস্টিওপোরোসিস যে ফ্র্যাকচারটা হয় অনেক সময় বোঝাই যায় না, এটা কম্প্রেশন ফ্র্যাকচার হয়, মানে কম্প্রেশন মানে স্পাইনটা কম্প্রেস করে কম্প্রেশন ফ্র্যাকচার হয়, এটা কিন্তু বোঝা যায় না যে এখানে কোনো ফ্র্যাকচার হয়েছে। হাইটটা তো ছোট হয়ে যাচ্ছে এবং কম্প্রেশন ফ্র্যাকচার হচ্ছে, এবং এই জন্য এখন এটা একটা এডুকেশন, একটা অ্যাওয়ারনেস এটা বা ইনক্রিজ করতে হবে, যাতে আমরা এই অস্টিওপোরোসিসকে প্রিভেন্ট করতে পারি। কারণ অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট, এডুকেশন একটা ইম্পর্টেন্ট। এই জায়গাগুলোতে ম্যাডাম যে জিনিসটার উপর বেশি গুরুত্ব দিচ্ছেন, যে পাবলিক অ্যাওয়ারনেস খুব গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি সঠিক সময়ে সঠিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ, লাইফস্টাইল মডিফিকেশন, এবং কিছু ঔষধ রয়েছে যেটি আপনি বললেন, ক্যালসিয়াম ভিটামিন ডি এর কথা বলেছেন, ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলো কথা বলেছেন, ফসফোলেটের কথা বলেছেন। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা এই পর্যায়ে আমাদের দর্শকদের কিছু চাহিদা, যে কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর নিতে চাই। এই পর্যায়ে আমরা দর্শকদের প্রশ্নোত্তর পর্বে যেতে চাই, অনেক দর্শক যুক্ত আছেন, আমরা কিছু রেলিভেন্ট কোশ্চেন নিতে চাই। সুইটি দাস শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে যুক্ত হয়েছেন এবং সালাম জানিয়েছেন প্রফেসর ডক্টর জেবুন্নেসা পারভীন ম্যাডামকে। ম্যাডাম আসসালামু আলাইকুম, অনেকদিন পর আপনাকে রাষ্ট্রীয় পর্দায় দেখে ভীষণ ভালো লাগছে, ধন্যবাদ এত চমৎকার একটি আয়োজনে প্যানেল এক্সপার্ট হিসেবে থাকার জন্য। আপনার কাছে আমার যে প্রশ্নটি, সেটি হচ্ছে যারা কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করছে তাদের জন্য কি পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস এর ঝুঁকিটা বেশি কিনা? ম্যাডাম শুনতে পাচ্ছেন যারা এই মুহূর্তে? ওকে, থ্যাংক ইউ সুইটি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য, আমারও খুব ভালো লাগছে তুমি প্রশ্ন করছো। আচ্ছা, ওরাল কন্ট্রাসেপটিভে কিন্তু ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুইটাই আছে। হ্যাঁ, তো ইস্ট্রোজেন তো আমরা বলছি যে ইস্ট্রোজেন আমাদের কাজে লাগে, কিন্তু আমরা যেটা করি যে আমরা 35 এর পর থেকে ওরাল পিলটা আমরা খেতে মানা করি, কিন্তু তারপরেও খাওয়া যায় যদি তারা হাইপারটেনশন না থাকে, তার যদি ডায়াবেটিস না থাকে, তার আমরা যদি সাইটোলজি মানে প্যাপ স্মিয়ার বা ভায়া ভালো থাকে, সবকিছু ভালো থাকলে এটা আমরা কন্টিনিউ করতে পারি। ইস্ট্রোজেন থাকলে তো মেনোপজ এটা হবে, দেরিতে হবে, বা অনেক সময় যে আর্লি মেনোপজকেও কিন্তু আমরা যদি সবকিছু ভালো থাকে তাহলে কিন্তু আমরা ওরাল পিল দিই, এই জন্য এটা খেলে যে অস্টিওপোরোসিস হবে এটা ঠিক না। অনেক অনেক ধন্যবাদ, আমার মনে হয় যে ইস্ট্রোজেন আছে, হ্যাঁ উত্তরটি আমরা পেয়ে গেলাম, অর্থাৎ যে কনফ্লিকশনটা ছিল কন্ট্রাসেপটিভ পিলের সাথে অস্টিওপোরোসিস এর কোনো সম্পর্ক আছে কিনা সেই বিষয়টি ক্লিয়ার করলেন ম্যাডাম। আমরা আরো একটি প্রশ্ন নিতে চাই। সুলাইমান শেখ ঢাকা মেডিকেল কলেজের 5ম বর্ষের শিক্ষার্থী, তিনি একটি প্রশ্ন রেখেছেন এবং প্রশ্নের উত্তরটি আমি আশা করছি দিলরুবা জেবা ম্যাডামের কাছ থেকে। ম্যাডাম, যারা মাল্টিপারাস ওমেন রয়েছে তাদের ক্ষেত্রে কি পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস এটি কি অ্যাগ্রাভেট করে? এই ব্যাপারে আপনার মতামত কি?
দিলরুবা জেবা ম্যাডাম। থ্যাংক ইউ বাসুদেব। যে প্রশ্ন ছিল যেটা, যে আমাদের মাল্টি প্যারাস ওমেনদের ক্ষেত্রে আমাদের কেউ অ্যাগ্রাভেট করবে কিনা, অবশ্যই করবে করবে। এই কারণে দেখা যাচ্ছে যে এক একটা প্রেগনেন্সিতে যে পরিমাণ আমাদের ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট বাড়ে, তো প্রত্যেকটা প্রেগনেন্সিতে তার কিন্তু দেখা যাচ্ছে যে তার কিছু ক্যালসিয়াম রিপোর্ট রিকোয়ারমেন্টটা এত বেশি বেড়ে যাচ্ছে যে তার বোনসের কিন্তু দেখা যাচ্ছে সেখান থেকে আমরা কি করছি, ক্যালসিয়ামের যে সোর্স যে জায়গা থেকে সেখান থেকে ইউটিলাইজ করে ফেলছি, এবং ফেলে যাওয়ার কারণে কিন্তু আলটিমেটলি আমাদের বোনসটা কিন্তু ক্যালসিয়ামের জন্য অভাবে ভুগছে, সাফার করছে। কাজে যত রিপিটেড চাইল্ড বার্থ হবে তার বডিতে ক্যালসিয়াম তত বেশি খরচ হয়ে যাবে, এবং অবশ্যই দেখা যাবে যে তার অস্টিওপোরোসিস এর চান্স বেড়ে যাবে। অর্থাৎ মাল্টিপ্যারাস ওমেনদের ক্ষেত্রে আরো একটি অশনি সংকেত জানাচ্ছি। সেক্ষেত্রে নিশ্চয়ই এখন এই যুগে আমরা তো কমপক্ষে সর্বোচ্চ বেশি পক্ষে আর কি দুটি বাচ্চাকে সাজেস্ট করছে, একটি হলে ভালো হয়, দুটি হলে আরো বেশি ভালো হয়, এরকম একটি স্লোগান এখন দেওয়া হচ্ছে। আমার মনে হয় যে এই জায়গাগুলোতে প্রিয় দর্শক যারা শুনছেন এবং দেখছেন তাদের ক্ষেত্রে একটি সতর্ক বার্তা যে অবশ্যই অবশ্যই বেশি সন্তান নিলে কিন্তু পোস্টমেনোপজাল অস্টিওপোরোসিস এর মাত্রাটা কিন্তু বেড়ে যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা আরো একটি প্রশ্ন নিতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন আয়ুব আলী ফ্রম খুলনা থেকে। তিনি লিখেছেন, ম্যাডাম যে সমস্ত মহিলারা অপুষ্টিতে ভুগছে তাদের জন্য কি পরামর্শ, এবং এই পুষ্টির সাথে অস্টিওপোরোসিস এর কি সম্পর্ক রয়েছে? এবং প্রশ্নটি উত্তর প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি ডক্টর পলি বেগম ম্যাডামকে। পলি ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা এখানে শুরুতে যে কথাটি শুনতে পেয়েছি, বোনসের মডেল রিমডেলিং, যেটা বোন অস্টিওব্লাস্ট অস্টিওক্লাস্ট, এই হাড় গঠনের ক্ষেত্রে ভিটামিন ডি, ক্যালসিয়াম, মিনারেলস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে সমস্ত মহিলারা অপুষ্টিজনিত রোগে ভুগছেন তাদের অবশ্যই অস্টিওপোরোসিসের ঝুঁকি অনেক বেশি। সেই ক্ষেত্রে আমাদের সুষম খাদ্য অবশ্যই বাঞ্ছনীয়, বিশেষ করে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, দুধ, দুগ্ধজাত খাবার, দধি, পনির, ছানা, এই সমস্ত খাবার, এছাড়া ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, যেগুলো আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশন করতে হেল্প করবে, প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি, ফলমূল, গাজর, এগুলো, সাইট্রাস জাতীয় খাবার, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে, পটাশিয়াম আছে যে সমস্ত শাকসবজি, প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি, এগুলো খেতে হবে। কারণ ক্যালসিয়াম, ভিটামিন ডি, এই মিনারেলস আমাদের বোন হাড় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজে খাদ্যাভ্যাসে আমাদের অপুষ্টিজনিত রোগের কারণে যেহেতু হয়, খাদ্যাভ্যাস পরিবর্তনই বাঞ্ছনীয়। অর্থাৎ এই জায়গাটাতে নিউট্রিশনের একটি বিশাল ভূমিকা রয়েছে এবং খাদ্যাভ্যাসের একটি বিষয় রয়েছে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা চলে যাচ্ছি আরো একটি প্রশ্নে। সুলভ মন্ডল, তিনি একটি প্রশ্ন করেছেন যে, ম্যাম আমার মায়ের বয়স 50 বছর, আমার মায়ের অনেক দিন হয়ে গেল অস্টিওপোরোসিস, কি করলে এই রোগটা থেকে নিরাময় সম্ভব? নিশ্চয়ই প্রিয় দর্শক আপনি এই প্রিভিয়াস উত্তর থেকে জেনে গিয়েছেন। আরেকটি প্রশ্ন আমরা নিতে চাই চিন্ময় মন্ডলের। তিনি একটি প্রশ্ন লিখেছেন যে, তার মায়ের বয়স 40, যদি কোনো ভারী কাজ করে তাহলে তার হাঁটু ভারী আকারে ফুলে যায় এবং মাঝে মাঝে ব্যথা অনুভব করে, এটা কি অস্টিওপোরোসিস কিনা? চিন্ময় মন্ডলের মায়ের জন্য যেহেতু একটি প্রশ্ন করেছেন, উত্তরটি আশা করছি ফাহমিদা ম্যাডামের কাছ থেকে। ধন্যবাদ। আসলে এই ক্ষেত্রে যদি মাঝে মাঝে হাঁটু ফুলে যায়, সেটা অস্টিওপোরোসিস। আসলে আমরা এতক্ষণ যে আলোচনা থেকে জানলাম যে অস্টিওপোরোসিস তো আসলে পোরাস হয়ে যায় বোনসের, বোনসটা ফ্রেজাইল বা ভঙ্গুর হয়ে যায়, আর এই ক্ষেত্রে ফোলাটা হয়তো বা তার জয়েন্টে বা অন্য কোনো রোগ থাকতে পারে যেটা জয়েন্টের সাথে রিলেটেড। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সাথে একজন বিশেষজ্ঞ এই ব্যাপারে, যে অর্থোপেডিক্স ডাক্তার আছেন অথবা রিউমাটোলজিস্ট আছেন, তাদের সাথে অন্যান্য যে রোগ বা এটার সাথে সম্পর্কযুক্ত থাকতে পারে, তো সেইটা আসলে আমাদের এক্সক্লুড করতে হবে। একটা হাঁটু ফুলে যাওয়া মানেই যে তার অস্টিওপোরোসিস হয়েছে এরকম না। হ্যাঁ, সেই ক্ষেত্রে তার অন্যান্য ডিজিজের কারণে সেটা ফুলতে পারে এবং সেটা আগে এক্সক্লুড করতে হবে। পাশাপাশি আমরা তাকে সেটাও দেখব যে অস্টিওপোরোসিস তার হওয়ার সম্ভাবনা আছে কিনা, রিস্ক ফ্যাক্টরগুলি আছে কিনা,
প্রত্যেকটা জিনিস আমরা অ্যাসেস করে তখন কনফার্ম করতে পারবো আসলে যে তার অস্টিওপোরোসিস সেটা। কিন্তু হাঁটু ফুলে যাওয়াটাই যে অস্টিওপোরোসিস তা কিন্তু না। সেই ক্ষেত্রে আমার মনে হয় অন্যান্য জিনিস এক্সক্লুড করার জন্য, অন্যান্য অসুখ যেগুলো থাকে, সাধারণত জয়েন্টের কিছু ডিজিজ আমরা জানি যে ফুলে যায়, গাউট আছে বা এই জাতীয় রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, এই জিনিসগুলো কিন্তু এই রোগগুলি আমাদেরকে এক্সক্লুড করতে হবে, এবং সেই ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ পরামর্শ নিলে ভালো হবে এই দিক থেকে। অনেক অনেক ধন্যবাদ। আমরা আর একটি প্রশ্ন নিতে চাই, প্রশ্নটি আমার কাছে ভালো লেগেছে। প্রশ্ন করেছে আমাদের কাছে সুস্মিতা দেবনাথ। তিনি প্রশ্নটি করেছেন যে ম্যাডাম, আমার মায়ের বয়স 46, তার 1 বছর হলো তার মাসিক বন্ধ হয়েছে, এখন হাত পা জ্বলছে, চোখ পুড়ছে এবং মাজা ব্যথা করছে, এখন কি করণীয়, এটি কি পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস কিনা? আমি উত্তরটি আশা করছি দিলরুবা জেমা ম্যাডামের কাছ থেকে। দিলরুবা জেমা ম্যাডাম নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। থ্যাংক ইউ। হ্যাঁ, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ বাসুদেব। সুস্মিতা, মায়ের যে প্রবলেম, এটা যে শুধুমাত্র অস্টিওপোরোসিস তা কিন্তু নয়, সি ইজ সাফারিং ফ্রম দ্য পোস্ট মেনোপোজাল সিন্ড্রোম। আসলে আমরা এখন পোস্ট মেনোপোজাল লেডিদের নিয়ে, এটা একটু ওয়াইড হয়ে গেল আলোচনাটা, তার কারণ আমরা শুধু আজকে অস্টিওপোরোসিস নিয়ে কথা বলছিলাম, কিন্তু আসলে অস্টিওপোরোসিস একটা লং টার্ম হেলথ হ্যাজার্ডস, মানে মেনোপোজ হওয়ার পরে তার দীর্ঘদিন এটা থাকার পরে তার একটা দীর্ঘমেয়াদী একটা প্রবলেম। কিন্তু সবচেয়ে বেশি আমাদের কাছে পেশেন্টরা যে ধরনের সমস্যাগুলো নিয়ে আসে সেটা হলো হট ফ্লাশ, এই যে হঠাৎ করে গা গরম হয়ে যায়, অস্থির হয়ে যায়, পালপিটেশন হতে থাকে, বুক ধরফর করতে থাকে, মাথা জ্বলতে থাকে, হাতের তালু জ্বলছে, পায়ের তালু জ্বলছে, এই যে এটাকে আমরা হট ফ্লাশ বলি। ইভেন কমপ্লেন করছে শীতকাল আমার গরম লাগছে, ঘাম হচ্ছে, আমি গায়ের উপর কাঁথা রাখতে পারছি না, গায়ে লেপ কম্বল রাখতে পারছি না, তো এটা হলো হট ফ্লাশ। তা আসলে আমরা মেনোপোজের যে সিমটম গুলাকে আছে এখন আসলে একটা মূলত আমরা কতগুলো ভাগে ভাগ করি, একটা হলো এই যে হট ফ্লাশ খুব ইম্পর্টেন্ট, এছাড়া আমাদের পেশেন্টরা কিন্তু খুব মানে জেনিটিও ইউরিনারি সিন্ড্রোম অফ মেনোপোজ, জিএসএম যেটাকে আমরা বলি, এটাতে খুব সাফার করে। টার্ম হেলথ হ্যাজার্ডস এর মধ্যে হলো অস্টিওপোরোসিস এবং তার সাথে কার্ডিয়াক প্রবলেম, এ দুটো তাদের দীর্ঘমেয়াদী সমস্যার মধ্যে বেশি আসে। তো মায়ের জন্য যেটা কথা হলো, ওনাকে আসলে উনি অবশ্যই উনি পোস্ট মেনোপোজাল সিন্ড্রোমে ভুগছেন এবং সে কারণে ওনার আসলে আমাদেরকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে যেতে হবে। যদি ওনার ইউটারাস থাকে, ওনার যদি ন্যাচারাল মেনোপজ হয়, তাহলে সেক্ষেত্রে ম্যাডাম যে অপশন গুলোর কথা বলেন সেটার মধ্যে আমাদের সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর সার্মস, যেটা যাদের ইস্ট্রোজেন আছে তাদেরকে আমরা সেটা দিতে পারি অথবা বিসফসফোনেটস দিতে পারি। বাট ইউটারাস যদি না থাকে, যেমন ওনার যদি অপারেটিভ হয়ে যায়, আগে অপারেশন হয়েছে, সার্জিক্যাল মেনোপজ যদি হয়, তাহলে স্ক্রিন আমরা তাকে ইস্ট্রোজেন দিতে পারি। তবে একটাই কথা, যেটা হলো ওনার লাইফস্টাইল মডিফিকেশন, ওনার যে আর অন্যান্য যে বিষয়গুলো আছে সেটা পাশাপাশি অবশ্যই ওনার এইচআরটি দরকার হয়, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হয়। এবং আমরা যেটা চাই যে এখন শুধুমাত্র একটা মেয়ে মেনোপজ হয়ে যাওয়ার পর উনি বুড়ো হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, এরকম কথা আসলে শুনতে চাই না। আমরা চাই তারা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন, তারা সাইকোলজিক্যালি খুব বুস্ট আপ থাকবেন এবং তারা আমাদের সোসাইটিতে খুব ভালো পার্টিসিপেট করবেন, ফ্যামিলিতে পার্টিসিপেট করবেন, ওনারা অ্যাক্টিভ থাকবেন, কাজে ওনাদের কোয়ালিটি অফ লাইফকে বাড়ানোর জন্য এই চারটি কোনো বিকল্প নেই। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ ভাগে চলে এসেছি, তারপরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আমাদের। ঢাকা মেডিকেল কলেজ থেকে যুক্ত হয়েছেন মানিক, তিনি প্রশ্ন রেখেছেন প্রফেসর দীপ্তি রানী ম্যাডামের কাছে। ম্যাডাম নমস্কার, অনেকদিন পর আপনাকে রাজটিভি পর্দায় দেখি, ভীষণ ভালো লাগছে, আমার শ্রদ্ধা গ্রহণ করবেন, প্রণাম গ্রহণ করবেন। সেই সাথে একটি প্রশ্ন ছিল, যদি কোনো লেডির বয়স, তিনি 60 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ থাকে এবং তিনি ব্রঙ্কিয়াল অ্যাজমা হাইপারটেনশনে ভুগেন, সেক্ষেত্রে তার ম্যানেজমেন্ট প্রোটোকলের মধ্যে পোস্টমেনোপজাল অস্টিওপোরোসিস সিমটম থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, এবং তিনি যদি ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট হিসেবে স্টেরয়েডের ট্রিটমেন্টে থাকে, সেক্ষেত্রে এই ব্যাপারে কি স্টেরয়েডকে উইথড্র করতে হবে কিনা? আমাদের প্রথম দেখতে হবে যে তার মেনোপজ, তার যে ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং হাইপারটেনশন সিভিআইটিতে কত বেশি, যদি ব্রঙ্কিয়াল অ্যাজমা খুব বেশি হয়, যদি স্টেরয়েড উইথড্র করলে যদি সেটা বেশি হয় তাহলে আমাদের লোডোজ স্টেরয়েডটা রাখতেই হবে, কথা বলছি, আমরা অস্টিওপোরোসিস ট্রিটমেন্ট দিব, কিন্তু তার যদি অস্টিওপোরোসিস কন্ট্রোল করতে গিয়ে অ্যাজমাটা বেশি হয় তো সেটা আরেকটা আরেকটা ভয়ঙ্কর হবে। তো এই জন্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে
যে ওই অস্টোপোরোসিসের সঙ্গে ব্রঙ্কাইলাজমার স্টেরয়েড লো ডোজে রাখতে হবে, একদম উইথড্র করা যাবে না। আমি দেখছি অনেকে যে স্টেরয়েড খায় উইথড্র করা যায়, সেটা আবার বেশি হয়ে যায়, মানে হাইপারটেনশন এই ব্রঙ্কাইলাজমাটা। এবং হাইপারটেনশন ক্ষেত্রেও এরকম আর কি, যে কোনো ড্রাগ আমরা দিই সেই ড্রাগ আমাদের লো ডোজে রাখতে হবে, যে ডোজে যাদের কন্ট্রোল হয় আর কি, মানে তাদের হাইপারটেনশনটা এবং ব্রঙ্কাইলাজমাটা কন্ট্রোল হয়, সেই ক্ষেত্রে আমরা অস্টোপোরোসিস ট্রিটমেন্ট দিতে পারি। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। সেই সাথে আমরা অনুষ্ঠানে যেহেতু একেবারে শেষ ভাগে চলে এসেছি, এই পর্যায়ে আমরা আমন্ত্রণ জানাতে চাই অন বিহাফ অফ পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আমাদের সাথে স্পেশাল গেস্ট হিসেবে ভোট অফ থ্যাঙ্কস প্রদান করার জন্য যুক্ত হবেন মোহাম্মদ নাসির উদ্দিন, গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। জনাব নাসির উদ্দিন, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি রাজ টিভির আজকে এই লাইভ ওয়েবিনার সেশনে। আর নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন নাসির উদ্দিন। নাসিরুদ্দিন ভাই কি আমাদের সাথে, আমার মনে হয় যুক্ত নেই, আমরা প্রডিউসারের দৃষ্টি আকর্ষণ করছি, নাসিরুদ্দিন ভাই কি আমাদের সাথে যুক্ত হয়েছেন কিনা, থাকলে তাকে আমরা পর্দায় দেখতে চাই। আমার মনে হয় যে নাসিরুদ্দিন ভাই যুক্ত হতে পারেনি। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যারা প্যানেল এক্সপার্ট হিসেবে যুক্ত ছিলেন, যুক্ত আছেন। ওকে নাসিরুদ্দিন ভাই, আপনার মূল্যবান উপস্থিতির জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং সেই সাথে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজকের এই আয়োজনের সায়েন্টিফিক পার্টনার হিসেবে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজের সাথে সম্পৃক্ত থেকে আজকের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছে বলে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আজকের প্যানেল এক্সপার্ট চেয়ারপার্সন এবং চিফ গেস্টকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আপনাকে অনুরোধ করছি। আপনার ভিডিওটা একটু ক্যামেরা অন করলে আপনাকে আমরা দেখতে পাবো। নাসির ভাই হ্যাঁ, আপনি শুরু করুন, আপনার কথা আমার মনে হয় শুনতে পাচ্ছি আমরা, আপনি মাইকটা আনমিউট করলে আপনার কথা আমরা শুনতে পাবো। আরেকটু ভলিউম বাড়াতে হবে। আপনি একটু জোরে বললে আমরা আরো একটু ভালো শুনতে পাবো, একদম কম শুনতে পাচ্ছি আমরা। স্যার আমার কথা কি এখন শোনা যাচ্ছে? আপনি কোনো হেডফোন ব্যবহার করবেন না, যদি কোনো ডিভাইস থাকে সেটা আপনি ডিসকানেক্টেড করে দেন। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। আপনি যদি কোনো মাইক্রোফোন ব্যবহার করেন সেটি আপনি ডিভাইস থেকে খুলে আপনি কথা বলুন, তাহলে আমরা আরো ক্লিয়ার শুনতে পাবো। স্যার আমার কথা হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, বলুন। মাইকটা একটু আনমিউট করে কথা বলুন, আপনার মাইকটা মিউট করা রয়েছে, আনমিউট করুন। হ্যাঁ ডক্টর দিতুরানি সাহেব ম্যাডাম, আজকের প্রোগ্রামের চিফ গেস্ট প্রফেসর ডক্টর জীবনেশ্বর পারুইন ম্যাডাম, অ্যান্ড প্রোগ্রামের প্যানেল অফ এক্সপার্টস ডক্টর দিলরুবা জামা ম্যাডাম, ডক্টর কানিজ ফাতেমা ম্যাডাম, অ্যান্ড ডক্টর পলি বেগম ম্যাডাম, অ্যাট দ্য সেম টাইম ডক্টর ফাহমিদা জেসমিন ম্যাডাম। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পপুলার ফার্মাসিউটিক্যালস এর পক্ষ থেকে, অ্যান্ড আমরা অনেক কৃতজ্ঞ যে আপনাদের এই সায়েন্টিফিক প্রোগ্রামে আমাদেরকে থাকার সুযোগ দেওয়ার জন্য, এবং পপুলার ফার্মা সবসময় আপনাদের সাথে আছে এবং ফিউচারে ইনশাল্লাহ থাকবে। সো আমরা এই সুযোগগুলো চাচ্ছি, ইনশাল্লাহ আমরা আপনাদের নেক্সট যে সায়েন্টিফিক প্রোগ্রামগুলো থাকবে সেখানেও আমরা পার্টিসিপেট করবো। অ্যাট দ্য সেম টাইম আজকের প্রোগ্রামের টপিক ছিল পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস, তো এই ইস্যুটা নিয়ে আজকে উপস্থিত ম্যাডামগণ খুব সুন্দর আলোচনা করেছেন, এবং এর ফ্যাক্টস কি, এটা কেন হচ্ছে, রিস্ক ফ্যাক্টরগুলো কি,
কিভাবে সেটা ডায়াগনোসিস করা যাচ্ছে। সো আমার বিশ্বাস যে যারা শ্রোতারা ছিলেন এট দ্য সেম টাইম কিছু ডক্টরও ছিলেন, সবাই অনেক উপকৃত হবেন এই প্রোগ্রাম থেকে, স্পেশালি পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস ইস্যুতে। সো পপুলার পক্ষ থেকে আমি এখন একটা প্রোডাক্ট নিয়ে একটু ইস্যু শেয়ার করতে চাই, সেটা হলো আমাদের ভিটামিন ডি এর রোলস ডিউরিং পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস। সো যখন পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস টাইমে যখন ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হয়, তখন দেখা যাচ্ছে যে আপনার শুধু যে হাড়ের ক্ষয় হচ্ছে তা না, এট দ্য সেম টাইম কিন্তু সেখানে মায়েদের যে ব্রেস্ট ক্যান্সার এবং কোলন ক্যান্সার সেগুলোরই কিন্তু প্রিভেলেন্স অনেক বেড়ে যায়। সো ওই সময় যদি তার বডিতে সাফিসিয়েন্ট ভিটামিন ডি অ্যাভেলেবেল থাকে, তাহলে কিন্তু সেই রিস্কগুলো 80% পর্যন্ত কমে যেতে পারে। এট দ্য সেম টাইম এখন কিন্তু একটা বার্নিং কোশ্চেন যে আমি ডিউরিং পোস্ট মেনোপজ টাইম একটা মায়েকে আমি কতটুকু ভিটামিন ডি দিতে পারবো, সো এটা কিন্তু একটা কোশ্চেন। সো আমাদের বিভিন্ন জার্নাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে সো এট দ্যাট টাইম পার ডে 2000 থেকে 5000 আয়ু পর্যন্ত ভিটামিন ডি কিন্তু সেখানে মায়েদেরকে দেওয়া যাচ্ছে। সো এইটা যদি দেওয়া হয়, তাহলে তাদের বডিতে যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি যেটা আসার কথা সেটা কিন্তু আসবে না, এবং পোস্ট অস্টিওপোরোসিস হওয়ার যে পসিবিলিটি সেটা তো হবে, বাট ডিলে হবে প্রসেসটা। সো আমাদের এটাই চাওয়া যে আপনাদের যখনই সুযোগ আসবে আমাদের হাইডি স্পেশালি কোলিক্যালসিফেরোজেটা ভিটামিন D3। সো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। সো থ্যাংক ইউ অল পপুলার ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে আমাদেরকে কিছু বলার এবং আপনাদের সাথে থাকার সুযোগ দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ জনাব নাসিরউদ্দিন সাহেব আপনার মূল্যবান উপস্থিতির জন্য, এবং সেই সাথে যে ভিটামিন ডি থ্রি যে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস প্রিভেনশন অ্যাজ ওয়েল অ্যাজ আরো কিছু যে সমস্যা যে দূর করছে, এবং সেক্ষেত্রে যে হাইজিন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সেটা নিশ্চয়ই আমাদের চিকিৎসা বিজ্ঞানে একটি ভালো ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করছি। অনেক অনেক ধন্যবাদ আপনার উপস্থিতির জন্য। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে চলে এসেছি। এই পর্যায়ে আমি রাষ্ট্রবিপরের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট, আমাদের আজকের অনুষ্ঠানের চেয়ারপারসন, প্যানেল এক্সপার্ট সবাইকে, এবং সেই সাথে সমাপনী বক্তব্য প্রদান করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের চেয়ারপারসন প্রফেসর ডক্টর দীপ্তি রানী ম্যাডামকে আজকের অনুষ্ঠানের কনক্লুডিং স্পিচ দেওয়ার জন্য। ম্যাডাম প্লিজ। আজকের এই প্রোগ্রামে আমি সবচেয়ে ধন্যবাদ জানাই বাসুদেব সাহাকে এবং আমাদের পপুলার ফার্মাসিউটিক্যালকে যে স্পন্সর করার জন্য, এবং আমার প্যানেলিস্টরা যা যত সুন্দরভাবে এটাকে এক্সপ্লেন করছে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস, সেটা মানে সবাইকে ধন্যবাদ না দিলেই নয়। তো আমি বাসুদেবকে বলবো যে তুমি এটা যদি আবার প্রতি মাসে একটা করে এটা অর্গানাইজ করতে পারো, তাহলে আমাদের পক্ষে আরো সুন্দর হবে আর কি। এরপরে আরো সুন্দর টপিকস নিয়ে এবং যেটা পপুলার স্পন্সর করবে, তারপর প্রতি মাসে একটা করে প্রোগ্রাম করতে পারবো, এটা খুবই সুন্দর হবে এবং মানুষের জন্য খুবই উপকার হবে। তা আমি এটা সময় আর বেশি নিব না, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ, নমস্কার সবাইকে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনার উপস্থিতি সত্যি আজকের অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করে তুলেছে। ইনফ্যাক্ট আসলে আপনার অনেক অনেক মানে ভক্ত স্টুডেন্ট রয়েছে, সত্যিকারে একজন শিক্ষাগুরু যেমন হয় একদম সন্তানের মতন চিন্তা করে। আমার এখনো মনে পড়ে যে আপনার, আমার যখন মানে মেডিকেল কলেজে থাকতে চুল বড় থাকতো, আপনি নিচে টাকা দিয়ে একদিন আমাকে সেলুনে পাঠিয়েছিলেন, সেই কথা মনে আছে ম্যাডাম। অতএব এরকম একজনই মানে শিক্ষাগুরুকে পেয়েছি যিনি তার স্টুডেন্টদেরকে সন্তানের মতন স্নেহ করেন, আর সেই অনুপ্রেরণা নিয়ে আজকে এই অবস্থানে এসেছি ম্যাডাম। ইনফ্যাক্ট আজকে যারা স্ক্রিনে আছেন, দেবনেসা পারভিন ম্যাডাম, দিলরুবাজিবা ম্যাডাম, কানিসবাদ ম্যাডাম, আমরা সরাসরি শিক্ষাগুরু, পরবর্তীতে অবশ্য পলি ম্যাডাম এবং ফামিনা ম্যাডাম এসছেন, তাদের সঙ্গে আমার ক্লাস করার সৌভাগ্য হয়নি, এবং নিশ্চয়ই ফরিদপুর মেডিকেল কলেজে হয়তো যদি পোস্টিং নিয়ে যায় আবার দেখা হবে তাদের সাথে। তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম আপনাদের সবাইকে আজকের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য, এবং যে কথাটি দীপ্তি ম্যাডাম বললেন, অবশ্যই আমরা মাসে নয়, আমরা হয়তো বা মাসে দুটো করে প্রোগ্রাম করতে পারবো, এবং কথা দিয়েছে তারা থাকবে আমাদের সাথে নিশ্চয়ই এই আয়োজনের মাধ্যমে, আমরা নিজেরা যেমন শিখতে পাবো ঠিক তেমনি ভাবে সাধারণ দর্শকরা অনেক উপকৃত হবে বলে আমরা প্রত্যাশা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং রাষ্ট্রবিজ্ঞানের পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা আপনাদের সবার জন্য। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের এই লাইভ ওয়েবিনার সেশন। অনুষ্ঠানের সাইন্টিফিক পার্টনার হিসেবে ছিল পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আমাদের এই আয়োজনে দক্ষিণবঙ্গের স্বনামধন্য
স্ত্রীরোগ বিশেষজ্ঞ সবাই উপস্থিত ছিলেন। সো দ্যাট এটি আপনাদের জন্য একটি বড় সৌভাগ্যের বিষয় এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা হচ্ছেন আমাদের অনুষ্ঠানের প্রাণশক্তি। এতক্ষণ রাত জেগে আমাদের অনুষ্ঠানটি দেখেছেন, প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর শুনেছেন এবং বেশি বেশি করে শেয়ারও করেছেন। তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং এই করোনা কালে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং পরিবারের সবার প্রতি সুদৃষ্টি রাখবেন। সবার জন্য শুভরাত্রি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.